ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর শব্দটা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম যে দৃশ্যটা আসে তা হলো বিরাট বড় এক ইলিশ মাছের আড়ত। তাছাড়াও লোহাগর মঠ, 1 মিনিট আইসক্রিম এবং বড় স্টেশন তো থাকছেই। এত সুন্দর একটা শহর ভ্রমণের গল্পের শুরুটা আমাদের জন্য অতটা সুন্দর ছিল না। চলুন কিছু মজার দৃশ্য দেখতে দেখতে আমরা আজকের গল্পের সূচনা করি। আমার খুলো যাবে না, আড়াইশোতে আড়াইশোতে যাইব না, সকালবেলা খালি থাকবা, সারাদিন খারাপ যাবো গা মামা। আমার কচি কচি পোলাপানের মুখ দেখো তো, যাও পানিতে ডুবে যেতেছে, নদী পানিতে ডুবতেছে, নদী। ওয়েলকাম টু আওয়ার ব্লগ 11। যেমনটা শুরুতে বলেছিলাম যে আমাদের গল্পের শুরুটা অতটা ভালো ছিল না, এর একমাত্র কারণ হলো বৃষ্টি। যাই হোক, বৃষ্টি উপেক্ষা করে আমরা খুব ভালো একটা মন নিয়ে বের হওয়ার কথা ভাবছিলাম, অ্যান্ড লেটস সি কিভাবে কি করা যায়। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আমি আবিদ হোসাইন, আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে দিস ইজ আওয়ার ব্লগ 11, অ্যান্ড আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে। আচ্ছা ওয়েট, আমি আগে একটু ঘুম থেকে উঠে নিই। সো গাইজ, এখন বাজে সকাল 6টা, অ্যান্ড আজকের প্ল্যান আমাদের চাঁদপুর যাওয়ার। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমি মাত্র ঘুম থেকে উঠে বাইরে আসলাম, অলরেডি আমার মুখে বৃষ্টির ছিটা ছিটা পড়তেছে, অ্যান্ড সবাই অলরেডি রওনা দিয়ে দিচ্ছে আজকে আমাদের সাথে। কারা কারা যাচ্ছে আশা করি একটু পরেই দেখতে পারবেন, বাট এর জন্য এখন কী করবো, এখন আমি আসলেই টেন্সড হয়ে গেছি। সো লেটস সি কী করা যায়। আর আপাতত আমি রেডি হই, অ্যান্ড সব কিছু গুজগাছ করে রাখি। রেডি হওয়ার পরে যদি ওয়েদার ঠিক থাকে আমরা খুব জলদি, এখনই বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে, সো ভিতরে যাবো, অ্যান্ড ওয়েট করবো আর দোয়া করবো যাতে বৃষ্টিটা বেশি না হয়। সো লেটস গো, অ্যান্ড আল্লাহ জানে এমন কেন হয়, শুরুটাই এমন ভাই। আর এরপরে বৃষ্টি উপেক্ষা করে আমরা রওনা দিয়ে দিই চাঁদপুরের উদ্দেশ্যে। আমার কথাবার্তায় আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা বেশি এক্সাইটেড ছিলাম। এর কারণ হলো এই ব্লগে আমাদের ড্রোন শটস আর অনেক সুন্দর সুন্দর এরিয়াল ভিউ থাকছে, যেটা নেয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সো লেটস চেক দ্য আদার পার্টস অফ দ্য ব্লগ। যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি আবিদ হোসেন, আশা করি সবাই ভালো আছো। তখন রুমের মধ্যে ছিলাম, অন্ধকারে ছিলাম, ভালো ভিউ পাওয়া যায়নি। এখন আলোতে আসি, অ্যান্ড হালকা হালকা ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি পড়তেছে, অ্যান্ড আজকে যাচ্ছি আমরা ইলিশের রাজ্য চাঁদপুরে। সো লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য চাঁদপুর ব্লগ রাইট নাও। বাইরে বৃষ্টি পড়েছে, আমি তোমার কথাই ভাবছি, আমি মনের রং তুলিতে খুব যত্নে তোমায় আঁকছি। বৃষ্টির ফোঁটাগুলো থেকে যেন সরেছে না মনোযোগ, আর মনে জাগছে তোমায় নিয়ে কত শত অভিযোগ। বৃষ্টির ফোঁটাগুলো থেকে যেন সরেছে না মনোযোগ, আর মনে জাগছে তোমায় নিয়ে কত শত অভিযোগ। চলো ভেঙে দেই এই আরি আবার। ওকে গাইস, তো আমরা সবাই একসাথে গ্যাদার হয়ে গেছি, সবাই পরিচিত হই, কারা কারা আছে আমাদের সাথে। এই রায়হান, পরিচয় দাও তোমার। আমি হইলাম রায়হান, আমি অত্র এলাকায় থাকি। হ্যালো, এটা হচ্ছে সাফিন, ওরে সবাই হয়তো দেখুন, বাট ও হচ্ছে আমার কলেজ লাইফের একটা ফ্রেন্ড। বেচারা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, অনেক কষ্টে থাকে। বড় একা একা লাগে আমার, লাগে না ভালো। এন্ড দেখুন আজকে চলে আসছে আমাদের মাঝে ইফতি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমি নিজেকে খুব মানে আড়াইশোতে যাইব না, সকালবেলা খালি থাকবা,
সারা দিন খারাপ দিয়ে গেল মামা মামা কচি কচি পোলাপেনের মুখ দেখলো তো যাও আমি পারবো না ছুতে তোমার তাই বসে বারান্দাতে আমি বলছি কত না কথা জেগে ওঠা ফুলেদের সাথে তারা তোমার মতোই হাসছে আর আমিও গল্প বলছি আমি অনবরত তাদের কাছে কত না প্রশ্ন তুলছি বলো না তুমিও একইভাবে কি ভাবছো আমার কথা সত্যি বলছি তোমাকে দেখার বাড়ছে এই ব্যাকুলতা আমরা এখন লালকুঠির ঘাটে আসি নাস্তা করি নাই আমি অ্যান্ড আমার পকেটে টাকা নেই আমার আজকে ওরা স্পন্সরশিপ করে নিয়ে যাচ্ছে লল জীবনের যদি পারতাম আমি রাখতাম তোমার আঙুলে আঙুল আর তুমি হয়তো বারান্দাতে বসে আছো চুল বগদা দিয়া লঞ্চে উঠবো অ্যান্ড চাঁদপুরে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আমার ভিডিওতে প্রায়ই কমেন্ট আসতো যে ভাইয়া চাঁদপুরের একটা ব্লগ করেন আমরা সেই ব্লগটাই করতে যাচ্ছি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর যারা মানে চাঁদপুর থেকে দেখতেছেন তারা জানান যে কোন কোন জায়গায় মানে এই ব্লগের সামনে কোন কোন জায়গায় মিস হয়েছে বা কোন কোন জায়গায় গেলে ভালো হইতো ইনশাল্লাহ নেক্সটে যদি কোথাও মিস হয় আমরা সেখানেও কভার দেওয়ার চেষ্টা করবো এই ব্লগে ফার্স্ট অফিসিয়ালি আমরা ড্রোন উড়াচ্ছি এখন মেন কথা হচ্ছে আমরা উঠবো অ্যান্ড আমরা চেয়ারে বসবো প্রবাবলি ডেকের সাইডে টিকিট কত হয়ে বা মানে টিকিটের কত কী হয় সেটা আমরা জানবো ভিতরে যেয়ে কজ এখন 60% এক্সট্রা হয়েছে 60% এক্সট্রা হয়েছে ওকে সো লেটস গো ভিতরে চলো ভেঙে আবার তুমি ছাড়া লাগে সব অন্ধকার চলো ভেঙে দেয়ারি আবার তুমি ছাড়া লাগে সব অন্ধকার চলো ভেঙে দেয়ারি আবার তুমি ছাড়া লাগে সব অন্ধকার চলো ভেঙে বিশ্বাস করেন রাসুল ভাই আমি এখন পর্যন্ত একটা দানাও মুখে দেইনি ওরে বাতফার ওরে সিথার ওরে বাতফার ওরে সিথার ওরে বাতফার ওরে সিথার ওরে বাতফার তোদের জন্য নিছিলাম দাবি ছাড়াই দিছি দাবি দিস ইজ মাই ফ্রেন্ড Speakers can't even handle me Give it what I got, nobody's gonna drain my energy And I will never stop, I'm motivated by enemies Setting up shop so everybody remember me And though I am not going through life regretfully I'd rather work non-stop, what they call incessantly Than want some odd job just to live life pleasantly Already got lost in my mind, not a fantasy I'm getting there With a forgotten soul, so stop dropping, bro Yeah, lost all control and pop off your ball I got squat, I fold, I'm not bought, I'm sold My stock rocks, it's gold, hey, knock, knock, she hold it Shit, talk to close, I ain't stopping though It's hip-hop, you know, or is it rock and roll? I'm not dropping dough, no, my pockets grow You can't stop the show, so get rockin' on So let me break, break, break it all down for you I ain't never giving up, I ain't never giving up You know I'm taking that crown from you
আমরা চলে আসছি এখন চাঁদপুরের কাছাকাছি, এন্ড লঞ্চ এখনই থেমে যাবে। আর রায়হান এখন ঘুমাচ্ছে, সারা রাত না ঘুমায়া এখন ঘুমাচ্ছে। তো রায়হানকে আমরা এখন উঠাবো। তো গাইজ, আমরা এখন চলে আসছি চাঁদপুর নদী বন্দরে, এন্ড আমরা এখন চাঁদপুরের লঞ্চ থেকে নামবো। আর চাঁদপুর শহরটার এক্সপ্লোর করার মেইন জার্নিটা, অর্থাৎ চাঁদপুরের ঢুকার থেকে এখন চাঁদপুর এক্সপ্লোর করার জার্নিটা এখন থেকে শুরু হবে। সো লেটস গো। এখন যাচ্ছি লোহাগড়া মঠ, এন্ড এইখান থেকে আমরা একটা সিএনজি বুক করছি, যেহেতু আমরা ছয় জন আছি, রিজার্ভ নিছি, যাবো অ্যান্ড আসবো। অ্যান্ড টোটাল পড়ছে হচ্ছে 550 টাকা, উনি চাইছিল মেবি 650 মতো, অ্যান্ড 550 দিয়ে আমরা যাবো অ্যান্ড আসবো। ইন্ডিভিজুয়ালি যদি পার হেড যাই তাহলে 50 টাকা করে খরচ পড়ে এখান থেকে লোহাগড়া মঠ, বাট যেহেতু আমরা মানে ছয়জন একসাথে, তো ওই হিসাবে একটু চিপই পড়ছে। যে বৃষ্টি বৃষ্টি ভাবটা এটা এখনো আছে, হালকা হালকা ছিটা পড়তেছে গায়ে। তো ড্রোন ফ্লাই করতে পারবো কি না আই ডোন্ট নো, বাট লেটস সি অ্যান্ড লেটস চেক। এখন আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে লেটস গো টু লোহাগড়া মঠ। Sent from up above, you know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river trotter, it came to rain and flow. আসছি লোহাগড় মঠের একেবারেই সামনে। আমি যতটুকু শুনছি, মানে এটার ইতিহাস সম্পর্কে কত কিছু জানি না, বাট আগে যারা শাসন করতে একবারে ব্রিটিশ কালে, তাদের মধ্যে দুইটা রাজা ছিল, একটা ছিল লৌহ আর একজন হচ্ছে গড়, প্রবাবলি, আমি 100% শিওর না, কিন্তু এটাই হবে। আর ওনাদের দুজনের নামের সংমিশ্রণে হচ্ছে এটা একটা মানে লৌহ গড় হিসেবে তৈরি হয়েছে। এখন আমরা একটা ভৌতিক গুহার মধ্যে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। হোয়াট ইফ শাফিন, যদি এখন কী হয় যদি মনে করি এই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আমরা এটার মধ্যে পুরো আটকা। হ্যাঁ মানে আমাদের মাঠে গেম হয়ে যাবে। তবা তবা তবা, আচ্ছা আমরা যেখানেই যাই সেখানে কি ভালোবাসার দাগ চলতেই থাকে? না থাকে, আমরা এখানে কোনো দাগাদাগি করবো না, যেহেতু এটা একটা মানে হিস্টোরিক্যাল প্লেস, অ্যান্ড এটার একটা মহত্ব আছে অ্যাটলিস্ট বাংলাদেশের হিস্টোরিতে। সো এইগুলাতে আমিও পছন্দ করি না, যারা দাগাদাগি করছে তাদেরই কাজটা, বাট কিছু করার নেই, এদের থামানো যাবে না। আমরা যতটুকু পারি জিনিসটা সেফ রাখার চেষ্টা করি, কিন্তু আসলেই যদি রাত্রবেলা একা আসা হয় এর থেকে হান্টেড প্লেস মেবি একটু কমই হবে। ওকে, সো এখন আমরা আরও কিছু সিনেমেটিক্স অ্যান্ড ড্রোন শট দেখি, যেটা হচ্ছে সবচেয়ে বড় এক্সাইটমেন্টের জায়গা। লেটস গো অ্যান্ড ঈগল পাখির চোখ দিয়ে দেখে আসি এই জায়গাটা। Yeah, 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 ye
গাইজ, আপনারা হয়তো এতক্ষণে দেখে ফেলছেন যে এখানের এরিয়াল ভিউটা কত বেশি সুন্দর। ফার্স্ট প্রজেক্ট ধরতে গেলে এটা আমার, তো ওই হিসাবে আমি এনাফ স্যাটিসফাইড। আই ডোন্ট নো এডিটের সময় জিনিসটা কেমন লাগবে, বাট আমি অনেক বেশি এক্সাইটেড এটা এডিট করার জন্য। মানে আমি ফার্স্ট টাইম হয়তো কোনো ভিডিও শ্যুট থেকে বেশি এডিট করার জন্য এক্সাইটেড। আর জায়গাটা আসলেই এতটা সুন্দর, আসলে আমরা একটুখানি দেখাই। আমরা লাস্ট টাইম গেছিলাম হচ্ছে এটার মধ্যে, এই হচ্ছে একটা যেটার উপরে উঠা আমার পছন্দ না, আর এইটা আরেকটা যেটার মধ্যে ঢুকা পছন্দ অবভিয়াসলি। সো আমরা আসি এখন হচ্ছে একটা মঠের মধ্যে, এই মঠ থেকে যাব হচ্ছে আরেকটা জায়গায়, আরেকটা জায়গায় কোথায় আমি এখন শিওর হয়ে পারতেছি না। তো লেটস জাম্প অ্যান্ড চেক যে আমরা কোথায় যেতে পারি। তো গাইজ, আমরা এখন চলে আসছি শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে, আর এটার সাথে একটা মসজিদ আছে অ্যান্ড ওইটা হচ্ছে স্কুল সাইড। মানে এই জিনিসটা বাংলাদেশের মতো লাগতেছে না, লাগতেছে হচ্ছে জাপানিজ কোনো একটা কালচার, যে মানে কাঠের ঘর বাড়ি বা ওই ধরনের কিছু একটা লাগতেছে। আর ওইখানে একটা বোর্ড টানানো যেখানে লেখা বিশেষ বিজ্ঞপ্তি, স্কুল ও মসজিদ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সো উই রেসপেক্ট, বাট আমরা যাচ্ছি না, যদি ড্রোন যায় তাহলে তো মনে হয় না কোনো সমস্যা আছে। আমরা এখন ড্রোন শট দেখবো এই জায়গাটার, কিছু সুন্দর সুন্দর শটস নেওয়ার চেষ্টা, বাট লেটস সি কতটুকু সুন্দরভাবে শট নেওয়া যায়। ড্রোন ফ্লাই করতেছিলাম, বাট সাডেনলি ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে অ্যান্ড বৃষ্টি পড়া শুরু হয়েছে। সো আমরা এখানে ড্রোন উড়াতে পারবো না, বিকজ আমাদের ড্রোন ওয়াটার প্রুফ না। আই ডোন্ট নো ড্রোন ওয়াটার প্রুফ থাকেও কিনা। এখন আমরা কোথায় যাচ্ছি? খিদা লাগছে প্রচুর, খেলা ইলিশ খেতে যাবো, ইলিশ খেতে যাচ্ছি এখন আমরা। গাইজ, এখন আমরা ইলিশ খেতে যাচ্ছি, তো লেটস গো। আমরা এখন ইলিশ খেতে যাবো। ইফতি যে ওই যে মহিলা, ইফতি খাওয়া দাওয়া কইরা শুইদা। হ্যালো মাদারফাকার, আমি ইলিশ খাবো, ঠিক আছে? আমি বাকি থাকবো, আমি ইলিশ খাবো। গাইজ, আমরা চলে আসছি এখন চাঁদপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড ওটার অপোজিটে আছে হচ্ছে মাছের আড়ত, বা এটা হচ্ছে মাছঘাট বলে। তো আমরা এইখান থেকে মাছ কিনবো, মানে একবারে তাজা টাটকা মাছ, যেটার জন্য আসলে চাঁদপুরে সবার আকর্ষণ থাকে। চাঁদপুরকে বলা হয় হচ্ছে ইলিশ মাছের রাজ্য, মানে ইলিশের রাজ্য চাঁদপুর। তো ফাইনালি আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। এছাড়াও আমাদের আরো অনেক জায়গায় যাওয়া বাকি আছে, তো লেটস গো। এখন আমরা যাবো হচ্ছে ইলিশ মাছ কিনবো, দেন ইলিশ মাছ খাবো, তারপর রেলওয়ে স্টেশনের এতটুকুর একটু এরিয়াল ভিউ দেখবো, দেন নদীর এক কিছু এরিয়াল ভিউ দেখবো। তারপর মাহিন বলছে যে এটা খুবই এক্সথেটিক, এখন ইলিশ মাছ কিনলেন। Clearly I don't see myself upon that list. She said, where'd you wanna go? How much you wanna risk? I'm not looking for somebody with some superhuman gifts, some superhero, some fairy tale bliss, just something I can turn to, somebody I can kiss. I want something just like this.
এভরিওয়ান, চাঁদপুর ভ্রমণ গল্পের এই পর্যন্ত। আমরা চাঁদপুরের কিছু অসম্ভব সৌন্দর্য উপভোগ করলাম এবং ইলিশের আনন্দ নিলাম। ইলিশ মাছ কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটু দামাদামি করে নেবেন, না হলে অনেক সময় লস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাছাড়াও ব্লগের বাকি অংশে আগানোর আগে বলে নেওয়া ভালো, এই শটটাতে সাউন্ডের কিছু সমস্যা এবং সামনের দুই তিনটা শট আমাদের ক্যামেরা থেকে মিসিং হয়ে গেছে, যার ফলে আমরা 1 মিনিট আইসক্রিমের এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাতে পারছি না। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল এবং আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল। চলুন আমরা ব্লগের বাকি অংশে এখন মুভ অন করি, লেটস গো। সো গাইজ, আমরা এখন ড্রোন উড়াচ্ছি, আপনারা ড্রোনের শটগুলো দেখতে পারবেন। আর আরেকটা রিকোয়েস্ট হলো সবার কাছে, যারা মানে এখানে আসেন তারা দয়া করে এই জিনিসগুলোতে এখন আঁকাআঁকি লেখালেখি করবেন না। আমি যারা দেখছি অনেক ইউটিউবারই আছে যারা বলছে এই কথাটা বারবার, বাট এগুলো মানা হচ্ছে না। তো আই ডোন্ট নো, আপনারা যেটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ, তো আমাদেরই সম্পদটাকে প্রোটেক্ট করতে হবে। তো সবাই যদি এইভাবে লেখে নষ্ট করে তাহলে আমাদের দেশে তো এমন রাষ্ট্রীয় সম্পদ আর তৈরি করাই হবে না, এর তো মিনিংই হইলো না কোনো বানানোর। তো আমাদেরই দায়িত্ব এটা রক্ষা করা। দেখতে চাই সৌধের কিছু এরিয়াল ভিউস। সেখানে ড্রোন ফ্লাই করতে করতে আমার ড্রোনটা এক বিল্ডিং এর সাথে বাড়ি খেয়ে গেছিল, বাট কোনোভাবে আমরা সেটাকে নিয়ে এসেছি এবং এখন আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে। যাই হোক, ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাউন্ডের কিছু সমস্যার কারণে আমরা অরিজিনাল সাউন্ডটা শো করতে পারছি না। এখন আমরা যাচ্ছি চাঁদপুরের অন্যতম একটি সুন্দর জায়গা বড় স্টেশনে। তো লেটস গো অ্যান্ড এনজয় দ্য সিনেম্যাটিক্স অ্যান্ড এরিয়াল ভিউস। তো এই দেয়ালে শরীরে যত চেরা রং ধুয়ে যা মানুষ পেশাদার, প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতন কষ্ট মিলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে এভরিওয়ান। চাঁদপুরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের বলতে চাই চাঁদপুরে ঘোরার অনুভূতিটা ছিল অসাধারণ। তাছাড়াও যদি ভিডিওটা আপনাদের সবার পছন্দ হয়ে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন এবং দেখতে বলুন ভিডিওটা, কারণ আমাদের সাবস্ক্রাইবারের অনেক প্রয়োজন, 1 লাখ হতে। যাই হোক, আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আজকে বিদায় নিচ্ছি।
টিল দেন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসবে, ভালো খারাপ কি হয় কমেন্ট সেকশনে জানান। আপাতত আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। Speakers can't even handle me. Give it what I got, nobody's gonna drain my energy. And I will never stop, I'm motivated by enemies. Setting up shop so everybody remember me. And now I am not going through life regretfully. I'd rather work non-stop, what they call incessantly, than want some more jobs.